কিশোরগঞ্জের ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে 960 পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদকের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার খারগড় গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার পুত্র মোহাম্মদ বাদল মিয়া। র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে এক মাদক কারবারীকে 960 পিস ইয়াবা সহ মোটরসাইকেল জব্দ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব 14 ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের।